কোফতা তো আপনারা অনেক খেয়েছেন, আজকের আমি যে কোফতাটা করেছি সেটা হলো সয়াবিন আর চিকেন দিয়ে এই কোফতাটার রেসিপি করেছি। দারুণ সুস্বাদু একটা রেসিপি, না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকের কোফতাটা আমি করেছি সয়াবিন, 100 সয়াবিন আমি ভালো করে হালকা করে বয়েল করে নিয়েছিলাম, আর সঙ্গে আমি 200 চিকেন অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি মিক্সি জারে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখন মিক্সি জারে ভালো করে পেস্ট করে নিয়েছি, এবারে আমি সেগুলোকে সব একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো আমি এখানে প্রথম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, এছাড়া আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে আমি পেস্ট করেছিলাম, সেটাকেও অ্যাড করে দিলাম। এছাড়া 1/2 চামচ আমি এখানে নুন অ্যাড করলাম, 1/2 চামচ আমি এখানে চিনি অ্যাড করলাম, এছাড়া আমি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 2 চামচ আমি ময়দা অ্যাড করে দিলাম, সঙ্গে আমি 2 চামচ এখানে তেল অ্যাড করে দিলাম। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিলাম। ময়দা আর কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করলাম যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। তো আমি সব এবারে এই সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ছোট ছোট বলের শেপ দিচ্ছি। বলের শেপগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এখানে সাদা তেল নিয়েছি বেশ খানিকটা, আর তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এখানে অল্প অল্প করে কোপ্তাগুলো অ্যাড করছি এবং লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সবকটা কোপ্তাকে ভেজে নিচ্ছি। এখন ভাজার পরে এখানে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে আমি 1টা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোকে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। যেই একটু লাল লাল ফ্রাই হয়ে আসছে, একটু হালকা লাল, তারপরে কিন্তু আমি এখানে 2টো পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেই পেঁয়াজটাকে কিন্তু এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা অ্যাড করার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং কাঁচা ভাবটা আমি কিন্তু কাটিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন 3টেকে বেটেছিলাম, মিক্সিতে পেস্ট করেছিলাম, সেটাও কিন্তু অ্যাড করে দিলাম। সঙ্গে এবার আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখানে অ্যাড করলাম। সঙ্গে আমি 1/2 চামচ নুন অ্যাড করলাম। নুনটা আমি এখানে একটু কম অ্যাড করলাম, তার কারণ এখানে আমি একটু সসেরও অ্যাড করব। এবারে আমি এখানে কসুরি মেথি 1 চামচের মতন এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিন্তু আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি।
দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে যেই কষানো হয়ে গেল, তারপর কিন্তু গ্যাসটাকে আমি একটু সিমে দিলাম। দিয়ে এখানে আমি 5 চামচের মতন টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। টক দইটা অ্যাড করে দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তো দেখুন চারদিকে কিন্তু দেখা যাচ্ছে যে মশলা থেকে কিন্তু তেলটা অনেকটাই ছেড়ে গেছে। এবারে এর মধ্যে আমি সয়া সস আর এছাড়া টমেটো সস আর 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে এখানে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এবারে এখানে আমি কিন্তু জল অ্যাড করব। তো মশলা মেশানোর পর এখানে আমি জল অ্যাড করছি। আমি কিন্তু এখানে খুব বেশি জল অ্যাড করব না, এখানে আমি 1 কাপের মতো জল অ্যাড করেছি, কারণ গ্রেভিটা আমি একটু গা মাখা মাখা রাখব। এবারে কিন্তু আমি ঢেকে দিচ্ছি, গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দিচ্ছি। দেখুন আমি কিন্তু ঢেকে দেওয়ার পর আবার একটু ফুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা বেশ একটু ফুটে যাওয়ার পর তারপরে যে কোফতাগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে এখানে আমি অ্যাড করে দিলাম। সমস্ত কোফতাগুলোকে অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি আলতো হাতে খুব ভালো করে নিয়ে এবারে আমি একটু ফুটে দিচ্ছি। তো আমি 5 মিনিটের মতন আমি এখানে ঢেকে দিলাম। দেখুন কোপ্তাটা কিন্তু প্রায় হয়ে এসছে এবং অনেকটাই কিন্তু গা মাখা মাখা হয়ে গেছে। এবারে এখানে আমি কিন্তু গরম মশলা অ্যাড করে দিলাম আর একটু সামান্য কস্তুরি মেথি অ্যাড করলাম। তারপরে আমি ঢেকে দিলাম এবং আমি গ্যাসটা বন্ধ করলাম। খানিকক্ষণ পরে আমি ফিরে এসেছি, কোপ্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে কোপ্তাটা করে দেবেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।